হ্যালো ভিউয়ার্স, যারা ইমো ব্যবহার করে থাকেন তাদের জন্য সুখবর, নতুন একটা আপডেট এসেছে ইমোর মধ্যে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যারা ইমো ইউজ করে থাকেন তারা এই আপডেটটার মাধ্যমে আরও স্মার্টভাবে ইমো ইউজ করতে পারবেন। ভিডিওটার মাধ্যমে কি আপডেটটা এসেছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন। তো চলুন জেনে নেওয়া যাক কি আপডেটটা এসেছে। আমরা যারা ইমো ব্যবহার করে থাকি বাংলাদেশে একে অপরের সাথে খুব সহজে কমিউনিকেশন বা চ্যাট করতে পারি। সেক্ষেত্রে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডস বাইরের দেশে বা ইন্ডিয়া থেকে থাকে তাহলে আপনার সেই ফ্রেন্ড আপনাকে ইন্ডিয়ান ভাষায় কিছু লিখলে তার মেসেজটা কপি করে গুগলে গিয়ে ট্রান্সলেট করে তারপর তার মেসেজটা বুঝতে হবে আপনাকে, তারপর আপনি রিপ্লাই দিতে পারবেন। অটো ট্রান্সলেট নামের একটা অপশন ইমোতে অ্যাড করেছে, চাইলে আপনি আপনার ইন্ডিয়ান ফ্রেন্ডের যে ইন্ডিয়ান ভাষায় যে মেসেজটা আপনাকে দিয়েছে আপনি খুব সহজে ইমোর অটো ট্রান্সলেটের মাধ্যমে আপনি তার মেসেজটা আপনার নিজের ভাষায় ট্রান্সলেট করে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে তার মেসেজটা কপি করে গুগলে গিয়ে ট্রান্সলেট করতে হবে না, সেজন্য ইমোর অটো ট্রান্সলেটটা আপনি ব্যবহার করতে পারবেন। অটো ট্রান্সলেটটা কীভাবে অন করতে হবে সেটাই এখন আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আমাদের অনেকের ইমোর আইডিতে দেখতে পারবেন যে অটো ট্রান্সলেট নামের একটা পিকচারের মাধ্যমে দেখাচ্ছে যে তারা অটো ট্রান্সলেটটা অন করেছে, কিন্তু অনেকেই হয়তো বা এটা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা জানেন না যে অটো ট্রান্সলেটটা কীভাবে অন করতে হয় কীভাবে ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কীভাবে অটো ট্রান্সলেটটা আপনি অন করবেন বা ব্যবহার করবেন। আপনার মোবাইলে যদি অটো ট্রান্সলেট নামের একটা মেসেজ এসে থাকে তাহলে আপনি চাইলে সেটা করতে পারবেন, আর যদি না এসে থাকে তাহলে আপনি ইমো সফটওয়্যারটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনার অটো ট্রান্সলেট অপশনটা চলে আসবে। অটো ট্রান্সলেটটা অন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি যার সাথে মেসেজ করতেছেন বা যার সাথে মেসেজ করবেন তার আইডিতে প্রবেশ করবেন। ধরুন আমি এই আইডিতে মেসেজ করতেছি, ধরুন আমি লিখলাম হোয়াটসঅ্যাপ, সে লিখেছে আমাকে বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ আপনার কি খবর, তো আমি চাইলে এই মেসেজটা আমি ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ট্রান্সলেট করার জন্য প্রথমে আমি যে মেসেজটা ট্রান্সলেট করব সেই মেসেজটা ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে নিচে দেখতে পারবেন সবার উপরে আসবে ট্রান্সলেট নামের একটা অপশন আসছে, সেটাতে ওকে করবেন। ওকে করার পর এইখানে আপনার কিন্তু ট্রান্সলেট এখনো পর্যন্ত হয়নি। নিচে মেসেজের নিচে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেটের যে আইকনটা আছে সেটা কিন্তু শো করছে। তো আবার আপনাকে কি করতে হবে, আবার মেসেজটা চাপ দিয়ে ধরে রাখুন। ধরে রাখার পর এখানে দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন এসেছে, তো আপনি ল্যাঙ্গুয়েজে ওকে করুন। ওকে করার পর এখান থেকে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাবেন, এখানে অনেক ভাষার ল্যাঙ্গুয়েজ আছে, তো আপনি এখান থেকে যে ভাষায় আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন সে ভাষাটা সিলেক্ট করে দেন। তো আমি চাচ্ছি যে ইংলিশে ট্রান্সলেট করব, তো ইংলিশে ওকে করে নিচে দেখতে পারবেন যে টিকমার আছে, টিক মারে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে একটু পরে দেখতে পারবেন যে আমার যার সাথে মেসেজটা করেছি তার মেসেজটা অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার মেসেজটা অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা চাইলে যার সাথে মেসেজ করতে চান ঠিক এইভাবে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে মেসেজটা আমি ট্রান্সলেট করেছি সেই মেসেজটাই শুধুমাত্র ট্রান্সলেট হয়েছে, পরের মেসেজগুলো কিন্তু বাংলায় রয়ে গিয়েছে। এর কারণটা হচ্ছে যে আমার মেসেজগুলো আগে থেকে করা ছিল এজন্য। তো এই জন্য আমি ট্রান্সলেট করতে গেলে আমার আর চাপ দিয়ে ধরে রাখতে হবে না, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে না, কারণ আমি একটা ভাষা সিলেক্ট করে দিয়েছি, শুধুমাত্র সেই ভাষায় জবগুলো মেসেজই সে ভাষায় ট্রান্সলেট হবে। এখানে ট্রান্সলেটার আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনে চাপ দিলে দেখতে পারবেন অটোমেটিক সেই যে ভাষাটা সিলেক্ট করেছি সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ ভাষাটা সিলেক্ট করেছিলাম ফার্স্টে, ওই ইংলিশ ভাষাটাই কিন্তু ট্রান্সলেট হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন যার সাথে মেসেজ করবেন তার মেসেজগুলো কিন্তু ওই ভাষায় ট্রান্সলেট হবে। ওকে, দেন আমি এখন আপনাদেরকে বাংলা ভাষায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো আমি আবার মেসেজটা চাপ দিয়ে ধরে রেখে যে এইখানে ল্যাঙ্গুয়েজ আসছে ল্যাঙ্গুয়েজে ওকে করে দেন বাংলাটা সিলেক্ট করে নিচে টিক মারে ওকে করলে দেন বাংলা ভাষা ট্রান্সলেট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ইন্ডিয়ান ভাষায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। আবার মেসেজটা চাপ দিয়ে ধরে রেখে ল্যাঙ্গুয়েজে গিয়ে ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা টিকমার দিয়ে নিচে টিকমার আছে সেই টিকমারটা ওকে করে দিলে দেখতে পাচ্ছেন
এখানে ইন্ডিয়ানে যে ভাষাটা আছে সে ভাষাটাই কিন্তু ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা আপনাদের যে ভাষা চয়েস হয় সে ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার চ্যাট করতে অনেকটাই সুবিধা হবে, কোনো সমস্যাই হবে না। এতক্ষণ আমরা শিখলাম যে কীভাবে ট্রান্সলেট করতে হয়। আপনি চাচ্ছেন যে আপনার ট্রান্সলেট অপশনটা বন্ধ করে আবার পূর্বের অবস্থানে ফিরে যাবেন, তো সেটা করার জন্য আপনি জাস্ট মেসেজটাতে চাপ দিয়ে ধরে রাখুন। চাপ দিয়ে ধরে রাখার পরে উপরে দেখতে পারবেন যে অরিজিনাল পেজ একদম সবার উপরে লেখা আছে, অরিজিনাল পেজে ওকে করুন। ওকে করার পরে আপনার ট্রান্সলেটটা অফ হয়ে যাবে, আপনি আবার আগের অবস্থানে ফিরে আসবেন। আপনি যদি চাচ্ছেন যে আবার আপনি মেসেজটা ট্রান্সলেট অপশনটা অন করবেন, তাহলে সেক্ষেত্রে আবার চাপ দিয়ে ধরে ট্রান্সলেট অপশনটা অন করে দিবেন। আর যদি চান যে ট্রান্সলেট অপশনটা বন্ধ করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল পেজে ওকে করতে হবে। ওকে করলে আপনার ট্রান্সলেট অপশনটা অফ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.